ওই বিএসএফ এর মানুষগুলো যাচ্ছে নাকি? হ্যাঁ, ওরা দূর থেকে আর কি দেখে। এই যে মেসি ভক্ত মুড়মুড়ই। ইন্ডিয়ান বর্ডারটা আমরা একটু ভালোভাবে দেখতে চাচ্ছি। আচ্ছা, মানে এই যে বসা বর্ডার শুরু এখান থেকে, তাই তো? তার মানে এই রাস্তা দিয়ে গেলেও দেখা যাবে, এটা দিয়ে গেলেও দেখা যাবে। মানে গাড়ি নিয়ে যাওয়া যাবে আর কি? না, এই রাস্তার পরে দেখা গেলো, রেখে গেলাম না। ভারতের ভিডিও ভিতরে যাওয়া যায়? পাসপোর্ট তো আনা হয় নাই, পাসপোর্ট ভিসা তো আনা হয় নাই, কিন্তু একবারে আসলে ভিডিওটি হয়তো অনেক লং হয়ে যেতে পারে, তারপরেও আপনারা তো দেখছেনই যে কতটা ইনফরমেশন একসাথে ম্যানেজ করেই তারপরে আমাদের আস্তে আস্তে যেতে হচ্ছে। ওই দূরে যে টাওয়ারগুলো দেখা যাচ্ছে, আপনারা হয়তো আমার এই কম দামি ক্যামেরায় আর কি দেখতে পাবেন না, ওইগুলো হচ্ছে বিএসএফ এর টাওয়ার। এই পাশে একটা দোকান। এই বামে আচ্ছা, ওই সাসিকের কাছে আবার শুনব, দাঁড়া আবার শুনবো, সমস্যা কি? চাষিকের কাছে শুনবো, চাষিরা ওই দিক যাবে কেন? আবারও একটা মাটির রাস্তা পেয়ে গেলাম। হ্যাঁ, ওইটা মনে হয় বিএসএফ এর টাওয়ার। অর্ডারটা দেখা যাবে ওই মাটির রাস্তা, তারপরে আবার এদিকে ওদিকে। তোরা এই দিক থেকে আইছিলে? ও মনি, তুমি কি করতেছো? এসব বাংলাদেশি জমি না? ওই বিএসএফ এর ক্যাম্প না? ওই যে হলুদ রঙের, আচ্ছা আজ যাওয়া যাবে না মনে হয়, কারণ রাস্তা ভালো না, রাস্তা ভালো না আর।